আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পুনরায়। আজকে ভিডিওটি অনুরোধের প্রেক্ষিতে তৈরি করা হয়েছে, কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করে ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফাইবার এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস যেখানে নতুন প্রোডাক্ট অনেকেই কাজ করছে, এবং ফাইবারের উপরে আমার চ্যানেলের মধ্যে 4টির মতো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসুন, এবং পাশাপাশি অনুরোধ জানাবো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। পাশাপাশি অনেকগুলো লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও ও গ্রাফিক রিলেটেড ভিডিও রয়েছে, আশা করি সবগুলো দেখে আপনি কোনো না কোনো ভিডিও থেকে উপকৃত হবেন। সো ফিরছি একটু পরেই। অলরাইট বন্ধুরা, আমি আমার পিসির সাথে মোবাইলটি কানেক্ট করে নিয়েছি, আশা করি এটি অবশ্যই আপনি পারবেন। যদি না পারেন, অর্থাৎ কিভাবে অ্যান্ড্রয়েডের সাথে পিসি কানেক্ট করে নিতে হয় সেটি একটি ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলের মধ্যে, সেটি অবশ্যই দেখে নেবেন। শুরু করা যাক, কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েডটিকে ইউজ করে ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে যে কাজটি, সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি স্কিপ করা ছাড়া ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সাইন আপ ফাইবারের মধ্যে ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে। নিচে যাওয়ার পরে যে অপশনটিতে আপনি ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট সেলিং অন ফাইবার, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি যাবতীয় সবকিছু ফাইবার সম্পর্কে দেখতে পাবেন। মিনিমাম $5 থেকে $10,000 পর্যন্ত সকল ধরনের কাজ রয়েছে। এখানে তিনটে স্টেপ পার করতে হবে আপনাকে যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি এখানে বিকাম এ সেলার যেটি সেটিতে ক্লিক করছি, যেহেতু আপনি আপনার কাজগুলো সেল করবেন, সুতরাং আপনাকে বিকাম সেলারে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে অথবা গুগলের সাথে কন্টিনিউ করে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন, অথবা সরাসরি আপনি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সহজেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন। এভাবে আপনি আপনার ফেসবুক আইডি অথবা সরাসরি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবার আমি একটি ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়ার সময় সবসময় খেয়াল করতে হবে একটি লেটার এখানে নিচে লেখা রয়েছে, লেটার এবং একটি নাম্বার দিবেন। এরপরে যেটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে এটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে লিখা রয়েছে 8 ক্যারেক্টারের হতে হবে। 8 ক্যারেক্টার মানে হচ্ছে আপনি বড় ছোট হাতের অক্ষর মিলিয়ে টোটাল নাম্বার সহ 8টি ক্যারেক্টার দিবেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি টোটাল 8টি ক্যারেক্টার, অর্থাৎ বড় হাতের ছোট হাতের এবং নাম্বার মিলে, নাম্বার মানে 1 2 3। এরপর আপনি জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। সেভ টু পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা সেভ করতে বলছে। উই সাজেস্ট ভিউ দা ডেস্কটপ ভার্সন অফ দা পেজ, অর্থাৎ এটিকে ডেস্কটপ ভার্সন করতে হবে। অ্যাকাউন্টটি তৈরি করার পরে এখানে একটি ইনবক্স আসবে, অর্থাৎ মেসেজ আসবে আপনার ইমেলের মধ্যে। এখানে যে লেখা রয়েছে অ্যাক্টিভেট ইউর নিউ অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করছি। এই যে ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল, একটি ইমেল পাঠিয়েছে কনফার্মেশনের জন্য, অ্যাক্টিভেট করার জন্য। আমি অ্যাক্টিভেট করছি আমার অ্যাকাউন্টটি। অলরাইট, তৈরি হয়ে গেল অ্যাকাউন্ট, সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। হেই, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। এবার কিভাবে প্রোফাইল এডিট করতে হবে সেটি আমাকে তৈরি করে দেখাতে হবে। তো এখানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। অনেকগুলো টপ ক্যাটাগরি রয়েছে, সেগুলো আপনি সিলেক্ট করবেন। এবার আপনি কিভাবে প্রোফাইল তৈরি করবেন সেটি একটু করে দেখিয়ে দিচ্ছে, আশা করি আপনি মোবাইলে সেটি করে নিতে পারবেন। তো এখানে মোবাইলে করে নেওয়ার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, উই সাজেস্ট ভিউইং দ্য ডেস্কটপ মোড, অর্থাৎ এটিকে ডেস্কটপ মোডে করে ফেলতে হবে, যে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটি প্রোফাইলটি যেভাবে তৈরি করতে চাচ্ছেন সেটি এই ফোনটিকে ডেস্কটপ মোড করে ফেলতে হবে।
এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের মধ্যে একটু ছোট দেখাচ্ছে, এই জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এটিকে যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে সহজে কিভাবে গিগ তৈরি করতে হয় সেটি আপনি সহজে বুঝে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফাইবারের মধ্যে মোবাইল ফোন ইউজ করে বা আপনার স্মার্টফোন ইউজ করে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সহজেই সেটি আমি দেখিয়ে দিলাম। আশা করি পরবর্তী নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফাইবারের মধ্যে অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করেছেন বা করতে যাচ্ছেন সেটিতে কিভাবে গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার পরে আপনি আপনার পরিপূর্ণ অ্যাকাউন্টটি সাজাবেন সেটি দেখিয়ে দিব। সো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আবারও অনুরোধ জানাবো আপনি যদি গ্রাফিক রিলেটেড প্রফেশনাল মার্কেট প্লেসে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই অনুরোধ জানাবো, এখানে আবার অনেকগুলো স্টেপ বাই স্টেপ ফটোশপ এবং ইলাস্ট্রেটরের পরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের এ টু জেড টিউটোরিয়াল দেওয়া রয়েছে, আশা করি সেগুলো দেখতে পাবেন এবং আশা করি দেখে নেবেন নিজেকে প্রফেশনাল রূপে গড়ে তুলতে চাইলে। তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, একটি কথা না বললে নয়, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।